সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তার মধ্যে কক্সবাজার জেলায় গত বছরের তুলনায় এবারে পাশের হার বেড়ে 77.25% থেকে 83.26 দাঁড়িয়েছে। কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয় 97.28% পাশের হার নিয়ে কক্সবাজার জেলায় শীর্ষে অবস্থান করছে, যেখানে পরীক্ষার্থী অংশ নেয় 257 জন এবং পাশ করেছে 250 জন এবং জিপিএ 5 পেয়েছে 143 জন। অন্যদিকে 97.11% পাশের হার নিয়ে দ্বিতীয় স্থানে কক্সবাজারের বালক উচ্চ বিদ্যালয়, যেখানে পরীক্ষার্থী অংশ নেয় 242 জন, যার মধ্যে পাশ করেছে 235 জন এবং জিপিএ 5 পেয়েছে 132 জন। কক্সবাজার জেলায় এবারে মোট পাশ করেছে 18,300 শিক্ষার্থী, এর মধ্যে 10,340 জন ছাত্র, 7,942 জন ছাত্রী। সর্বমোট জিপিএ পেয়েছে 1,301 জন শিক্ষার্থী। মা দিবসে ফলাফল বের হওয়ায় ভালো ফলাফল করে মাকেই উৎসর্গ করেছে অনেক ছাত্রছাত্রী। রেজাল্ট ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে, আর আজকে বিশ্ব মা দিবস, আমাদের এই রেজাল্ট আমাদের মাতা পিতার কাছে সমর্পিত। আজকের এই রেজাল্ট তাদেরকে, শুধু তারাই নয়, আমাদের মাননীয় শিক্ষক মহোদয় সহ আমাদের স্কুলের যারা শিক্ষক রয়েছেন তাদেরকেও আমরা সমর্পিত করছি। কারণ আমরা যারা জিপিএ 5 পেয়েছি ওদের জন্য একটা আনন্দের দিন, বলতে গেলে জিপিএ 5 পাওয়াটা অনেক কষ্টকর। এই জিপিএ 5 পাওয়ার পেছনে আমাদের শিক্ষক, মা বাবা, স্কুল প্রতিষ্ঠান সবাই অনেক চেষ্টা করেছেন। সর্বশেষ কেমন লাগছে? আসলে আজকে দিনটার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এই দিনটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম, মানে পরীক্ষার পর থেকে বলতে গেলাম, যদিও পরীক্ষা নেই কিন্তু একটা টেনশন মাথার মধ্যে অবশ্যই ছিল। তো আজকে সকাল থেকে রাতে ঘুম হয় নাই, তো যখন জানতে পারছি মানে পুরো একটা আনন্দের কান্না আর কি, আমি আমার পরিবারের সবাই একটা খুশির কান্না করে দিচ্ছি। তো ভাষায় প্রকাশ করার মতো খুব 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 খুশি আজকে, খুবই ভালো লাগছে। আসলে আমি জিপিএ 5 করেছিলাম কিন্তু গোল্ডেনের সাথে আরো খুশি লাগছে। ছাত্রদের পাশে এই খুশিতে শামিল হয়েছে শিক্ষকদের আনন্দও। আমরা আজকে আসলে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের স্কুলের পরীক্ষার্থীরা এই বছরে বেশ অত্যন্ত ভালো ছিল এবং তারা অনেক ভালো নম্বর পেয়েছে। আমাদের কাছে তারা ফোনে জানাচ্ছে যে প্রায় ছাত্র, অনেকজন ছাত্র তার 1200 নম্বরের উপরে পেয়েছে, 1258-57 এরকম নম্বর পেয়েছে। আমরা অত্যন্ত গর্বিত, আমাদের অনেক মেধাবী ছাত্র এবার পরীক্ষা দিয়েছে। এবারে চট্টগ্রাম জেলায় পাশের হার 84.92%, রাঙ্গামাটিতে 72.72%, খাগড়াছড়িতে 72.25% ও বান্দরবনে 72.70%। মোজাম্মেল হক, টিটিএন।